ট্রেনের কামরার আদলে তৈরি স্কুল বাড়ি, ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি আগ্রহ গড়ে তুলতে অভিনব উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয় পারদর্শী করে তুলতে নানা শিক্ষার ব্যবস্থা। এক ঝলকে আপনার মনে হতেই পারে আপনি দাঁড়িয়ে রয়েছেন কোনো ট্রেনের সামনে, তবে এটি কোনো যাত্রীবাহী ট্রেন নয়। ট্রেনের ভেতর ঢুকতেই বোঝা যাবে এটি আসলে ট্রেন নয়, এটি ট্রেনের সাজে সজ্জিত স্কুল রুম, যেখানে সারি সারি রয়েছে বেঞ্চ, রয়েছে ব্ল্যাকবোর্ড, স্কুলে ক্লাস করছে ছাত্রছাত্রীরা। এমনই দৃশ্যে দেখা মিলবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চক্রাম প্রাথমিক বিদ্যালয়, যেখানে ক্লাসঘর লাগোয়া লম্বা বারান্দা সাজানো হয়েছে দূরপাল্লার ট্রেনের কামরার মতো করে। সেই ট্রেনের কোনো দরজায় ছাত্রের উকিঝুঁকি, আবার কখনো জানলা দিয়ে ছাত্রছাত্রীদের কৌতূহলী মুখ, যা দেখলে নিমিষেই যেন মনে হয় এ বুঝি কোনো স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন, এখনই যাত্রী নিয়ে ছোটার জন্য প্রস্তুত। তবে এমন অভিনব কায়দায় স্কুল সাজানোর একটাই কারণ ছাত্রছাত্রীরা। শুধু স্কুল যে সুসাজে সজ্জিত তা নয়, এই স্কুলে শিক্ষক শিক্ষিকারাও প্রাণ ঢেলে পাঠদান করেন। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার মতো নয়, তারা বন্ধুর মতন করে ছাত্রছাত্রীদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেন। এই ভালোবাসার টানে স্কুল কামাই করতে চায় না ছেলে মেয়েরাও। গ্রামীণ এলাকার সরকার পোষিত স্কুল, কম্পিউটার শিক্ষা খুবই জরুরি, পাশাপাশি ইংরেজিতে দক্ষতা থাকা আজকালকার দিনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে পড়ুয়ারা যাতে পিছিয়ে না থাকে এইটা ভেবে স্কুলেই হাতে করে কম্পিউটার পাঠ দেওয়া হয়। তেমনি সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইংরেজি ভাষাসহ অন্যান্য পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে এই বিদ্যালয়ে। নিজেদের আর্থিক আনুকূল্যে এবং বিভিন্ন জনের কাছ থেকে সাহায্যের মাধ্যমে অর্থ সংগ্রহ করে স্কুলে এই ব্যবস্থা গড়ে তুলেছেন শিক্ষক শিক্ষিকারা। পড়াশোনার পাশাপাশি তাদের মধ্যে যাতে সাংস্কৃতিক চেতনা তৈরি হয় তার জন্য আবৃত্তি, নাচ, গান আরও নানান বিষয় শিক্ষাদান করা হয়ে থাকে ছাত্রছাত্রীদের। মিড ডে মিলে সুষম পুষ্টিযুক্ত খাবার তুলে দিতে স্কুলে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। শুধুমাত্র তাই নয়, স্কুলের অফিস রুম থেকে শুরু করে ক্লাসরুম ঝকঝকে, যা অন্যান্য বিদ্যালয়ের তুলনায় আকর্ষণ করবে এই বিদ্যালয়ে। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলয় প্রামাণিক জানান, বিদ্যালয়কে ট্রেনের সাজে সজ্জিত করার কারণ হল ট্রেনের যে গতি, সেই গতিতে স্কুলের ছেলে মেয়েদের শিক্ষার শিখরে যাতে পৌঁছে দিতে পারি তার কারণে আমাদের এই চিন্তা ভাবনা। ট্রেন যেরকম তার নির্দিষ্ট গতিতে চলে, তেমনি ছেলে মেয়েরাও যাতে তাদের শিক্ষার গতিকে সেইভাবে এগিয়ে নিয়ে চলতে পারে, সেই সাথে ছেলে মেয়েরা যাতে কম্পিউটার শিখতে পারে এবং ইংরেজিতে পারদর্শী হতে পারে সেই দিকেও আমরা খেয়াল রাখি। পাশাপাশি নানান সাংস্কৃতিক দিক থেকেও শিক্ষা প্রদান করা হয় ছেলে মেয়েদের। স্কুলের এই অভিনব চিন্তাভাবনা বালুরঘাট সহ জেলাবাসীর মন ছুঁয়ে গেছে। জেলায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সেরা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বালুরঘাটের চক্রাম প্রাথমিক বিদ্যালয়। মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন, সেই প্রাণ দেওয়ার থেকে এই স্কুলে একটা হাতে শহীদ বেদি আছে। তার নাম হচ্ছে চুরকামুন্ড। ট্রেনের কামরার মতো সাজানো হচ্ছে, এই জন্যই আমরা করেছি, যাতে ট্রেনের যেমন গতি, মানে সেই গন্তব্যস্থলে যাওয়া, আমরা যদি দেখা গেল আমাদের এই স্কুলের হচ্ছে বাচ্চাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়া, অর্থাৎ শিক্ষার মানে শিষ্য শিখরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, যাতে বাচ্চারা কিছু শিখে, সেই শিখে যেন মানে জীবনে কিছু করতে পারে, তার জন্য কিন্তু ওই ট্রেনের গতি, ট্রেন যেমন চলে মানে একটা নির্দিষ্ট গতিতে একটা অভিমুখ নিয়ে, ঠিক বাচ্চাদের একটা অভিমুখ যেন শিক্ষায় শেষ শিখরে যেন বুঝতে পারে, শিক্ষকরা সবাই মিলে বাচ্চাদের ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমেই শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আছে। সেই সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমরা সেই নাচ, গান, আবৃত্তি এবং পঠন পাঠানোর কিছু কিছু বিষয় আমরা এই কম্পিউটারের মাধ্যমে শেখানো হয়। স্কুলে মিড ডে মিল সম্বন্ধে কোনো প্রবলেম নেই, এবং মিড ডে মিল মানে বাচ্চারা যথা সময় পায়, আর আমরা সবাই মিলে, সহকর্মীরা সবাই মিলেই আমরা এই ব্যবস্থাটা আছে, যাতে বাচ্চা, কোনো বাচ্চা যেন মানে না খেয়ে যেতে পারে, মানে খেয়ে যায় তার জন্য ব্যবস্থা আছে।
সেই সাথে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বালুরঘাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।